নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে উঠে আসা নতুন একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে কেন্দ্রীয় পুলিশ ডিপার্টমেন্টে আপনাদের দুটি অফিসিয়াল পোস্টে নিয়োগ হচ্ছে এবং যেখানে উচ্চ মাধ্যমিক যারাই পাশ করেছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে সবথেকে ভালো যে বিষয়, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে আপনার সিলেকশন করা হবে, কোনো প্রকারের ফিজিক্যাল টেস্ট নেই, অর্থাৎ রানিং কিন্তু আপনাদের করতে হবে না। শুধুমাত্র হাইটের মেজারমেন্ট আছে, হাইট যদি আপনার ম্যাচ করে তাহলেই আপনাকে এখানে সিলেকশন করা হবে। খুবই ভালো একটি অপরচুনিটি এবং প্রত্যেকটি স্টেটে এক্সাম সেন্টার রাখা হয়েছে। ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করলে ত্রিপুরাতেই পরীক্ষা দিতে পারবেন এবং পরীক্ষার ডেটও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তো চলুন নোটিফিকেশনে গিয়ে দেখে নিচ্ছি বিস্তারিত ডিটেলসগুলো। শ্রদ্ধেয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা সিআরপিএফ এর মধ্যে নিয়োগ হচ্ছে। তার মধ্যে থেকে প্রথমেই আপনাদের ডেট শিডিউল নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইবেন এলিজিবল ক্রাইটেরিয়া ম্যাচ করলে 4 জানুয়ারি 2023 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 25 জানুয়ারি 2023 মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কম্পিউটার বেস টেস্টের জন্য 15-2-2023 আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং 22-28 ফেব্রুয়ারি 2023 এই ডেটের মধ্যে আপনাদের কম্পিউটার বেসড এক্সাম কিন্তু নেওয়া হবে। ডেট শিডিউল খুবই গুরুত্বপূর্ণ, এই ডেট অনুযায়ী কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে, অবশ্যই ভালোভাবে সেটা লক্ষ্য রাখবেন। তো চলুন এবার আমরা ডিটেলসগুলো নিয়ে আলোচনা করে নিচ্ছি, যেটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে। প্রথমেই আপনাদের ভ্যাকেন্সি ডিটেলসগুলো নিয়ে আলোচনা করছি। দুটি পোস্টে অ্যাকচুয়ালি আপনাদের নিয়োগ হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফিতে নিয়োগ হচ্ছে, 2 নম্বরে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এই দুটি পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে স্টেনোতে পাবেন আপনারা 143টি পোস্ট এবং মিনিস্ট্রিয়ালে পাবেন আপনারা 1315টি পোস্ট। তার মধ্যে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরি অনুযায়ী পোস্টগুলিকে দেওয়া হয়েছে। যে যে ক্যাটাগরিতে আছেন আপনাদের পোস্টগুলো দেখবেন। তবে যদি আপনাদের পে ম্যাট্রিক্স বলি, ভালো পে ম্যাট্রিক্স পাবেন। স্টেনোতে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন 29,200 থেকে স্টার্টিং হবে এবং মিনিস্ট্রিয়ালে যারা পাবেন 25,500 থেকে স্যালারিটা স্টার্টিং হবে। এবার দেখেন এজ লিমিটের ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে। 18-25 বছরের মধ্যে যারা আছেন সকলেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডেটের শিডিউল এখানে দেওয়া হয়েছে, 26-1-1998 থেকে 25-1-2005 মধ্যে যারাই জন্মগ্রহণ করেছে সকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটসের জন্য এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান যারা আছেন আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবার চলুন এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিচ্ছি কী রাখা হয়েছে। ইন্টারমিডিয়েট অর্থাৎ 12 পাস যারা যারা করেছেন সকলেই কিন্তু এই পোস্টগুলির জন্য এলিজিবল এবং ভারতবর্ষের যে কোনো জায়গার নাগরিকরা কিন্তু এই নোটিফিকেশন জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। মেল ফিমেল উভয়ই কিন্তু এখানে এলিজিবল অ্যাপ্লিকেশন করার জন্য। এবার চলুন আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সিলেকশন মেথড নিয়ে আলোচনা করছি। সিলেকশন মেথড আপনাদের 4টি স্টেপে কমপ্লিট হবে। প্রথম রাখা হয়েছে কম্পিউটার বেস টেস্ট, যারাই কম্পিউটার টেস্টে এলাও হবেন। আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের টাইপিং টেস্ট করানো হবে। পরবর্তী সময়ে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, যেখানে আপনাদের হাইট এবং চেস্টের মেজারমেন্ট করা হবে। এবং সর্বশেষ যারা যারা পাস হবেন আপনাকে কিন্তু মেডিকেল এক্সামিনেশন করা হবে। যদি আপনি পাস হন তাহলেই কিন্তু ফাইনাল সিলেকশন আপনারা পাবেন। এবং যারা যারা এখানে কম্পিউটার বেস টেস্ট দেবেন আপনাদের জন্য ইউআরদের কাট অফ 40% রাখা হয়েছে। এসসি, এসটি, ইডাব্লিউএস এর জন্য কিন্তু 35% মার্কস এখানে পেতে হবে। এবার চলুন আপনাদের এক্সামিনেশন ডিটেলস থেকে শুরু করে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের বিস্তারিত বিষয় আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে চলে আসবো আপনাদের কম্পিউটার বেস যে টেস্ট হবে সেই টেস্টের কি সিলেবাস এখানে রাখা হয়েছে। টোটাল আপনাদের কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে, 90 মিনিট সময় পেয়ে যাবেন। তার মধ্যে আপনাদের 4টি গ্রুপে কিন্তু সিলেবাসটাকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমেই হিন্দি ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অপশনাল যে কোনো একটি দেবেন, সেখানে আপনাদের 25টি কোয়েশ্চেন 25 মার্ক থাকবে। 2 নম্বরে জেনারেল অ্যাপটিটিউড রাখা হয়েছে, সেখানেও সেম মার্কস, সেম প্রশ্ন। 3 নম্বরে রাখা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্সি, 4 নম্বরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এই সাবজেক্টগুলি থেকে কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে এবং যে সময় আমরা বলেছি সেই সময়ের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। তবে অবশ্যই আপনাদের নেগেটিভ মার্কস রাখা হয়েছে, 1/4 হিসাবে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কস থাকবে। এটা গেল আপনাদের কম্পিউটার বেস টেস্টের যে সিলেবাস সেই সিলেবাসটি আলোচনা করলাম। এবার স্কিল টেস্টের দিকে যদি আমরা চলে আসি, প্রথমেই আপনারা যারা যারা স্টেনোতে অ্যাপ্লিকেশন করবেন দেখলেন কী রাখা হয়েছে। 10 মিনিটস 80 ওয়ার্ড পার মিনিট আপনাকে কিন্তু স্টেনোতে টাইপিং করে দেখাতে হবে। তারপর যেটা রাখা হয়েছে 2 নম্বরে কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এখানে কিন্তু আপনাকে কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে, যেখানে ইংলিশের ক্ষেত্রে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির ক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট আপনাকে টাইপ টেস্ট করে দেখাতে হবে। এটা গেলো আপনাদের স্কিল টেস্টের মধ্যে যে ডিটেলসগুলো। যারা যারা স্কিল টেস্টে পাস হবেন আপনাকে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যেটা রাখা হয়েছে, অল ক্যান্ডিডেটসের জন্য হাইট রাখা হয়েছে,
165 সেন্টিমিটার, চেস্ট রাখা হয়েছে 77, সেটাকে ফুলিয়ে আপনাকে 82 করতে হবে। তবে এখানে কিছু স্টেটের জন্য রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যার মধ্যে ত্রিপুরাও আছে। সেখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, 162.5 সেন্টিমিটার রাখা হয়েছে আপনাদের হাইট, চেস্ট 77, ফুলানোর পর 82 করতে হবে। এবং ওমেনদের জন্য যেটা রাখা হয়েছে, ত্রিপুরার ক্যান্ডিডেটস থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, 150 সেন্টিমিটার মহিলারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে উল্লেখিত স্টেট ব্যতীত যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, 155 সেন্টিমিটার হলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই হচ্ছে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের যে মেজারমেন্ট, তার বিস্তারিত ডিটেলস আলোচনা করে দিলাম। অর্থাৎ সিলেকশন প্রক্রিয়ার জন্য যা যা প্রয়োজন প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করে দিয়েছি। এবং যারা যারাই প্রত্যেকটি স্টেপ অতিক্রম করবেন সিলেকশন প্রক্রিয়ার জন্য, যে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, যে যে ডকুমেন্টসের প্রয়োজন আছে, এই পয়েন্টে কিন্তু আপনাদের ডকুমেন্টসের লিস্ট উল্লেখ করে দেওয়া হয়েছে। এই ডকুমেন্টসগুলি আপনাকে কিন্তু ম্যানেজ করে রাখতে হবে। যদি আপনি সিলেকশন পান, তাহলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই ডকুমেন্টসগুলি আপনাকে কিন্তু দেখাতে হবে। এবার চলুন আপনাদের কম্পিউটার টেস্টের জন্য যে এক্সাম সেন্টার রাখা হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটি স্টেটই রাখা হয়েছে, সেই জন্য ত্রিপুরা থেকে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, আগরতলাতে এক্সাম সেন্টার পেয়ে যাবেন। আগরতলাতে কিন্তু আপনার পরীক্ষাটি দিতে পারবেন। খুবই ভালো একটি অপরচুনিটি। অবশ্যই যারা যারা এলিজিবল আছেন সকলেই এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। এবং দর্শক, যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে উল্লেখিত ডেটের মধ্যে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন এবং অ্যাপ্লিকেশনের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পাবেন। 10 নম্বর পয়েন্টে আসলে তার বিস্তারিত ডিটেলস দেওয়া হয়েছে। যদি কোনো প্রকার প্রবলেম হয়, সেখান থেকে দেখে দেখে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা যারা অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই আপনাকে এক্সামিনেশন ফিস দিতে হবে। ইউআর ক্যাটাগরিতে যারা আছেন, 100 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করবেন। বাকি রিজার্ভ ক্যান্ডিডেটস এবং ফিমেল ক্যান্ডিডেটস যারা আছেন, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্রিয় দর্শক, এটাই ছিল আজকের আলোচনা। সিআরপিএফ থেকে যে নতুন নোটিফিকেশন বেরিয়েছে, তার প্রত্যেকটি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখবো প্রত্যেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়াও যদি এই নোটিফিকেশনে বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন, চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।